দর্শক আসসালামু আলাইকুম শুভ দুপুর আপনারা দেখছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান এবং যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলছি আর আজকে আসলে কথা বলবো রোজা সামনে চলে আসছে সো আমাদের স্টুডিওতে যে অতিথি হিসেবে আছেন ওনার সাথে আমরা কথা বলবো যে রোজায় ডায়াবেটিক রোগীদের আসলে করণীয়টা কী এবং আজকে আমাদের সাথে অনলাইনে একজন অতিথি আছেন তার সাথে আমরা এই মুহূর্তে আসলে করোনা পরিস্থিতি সেটা জানতে চাইবো এমনি একটু পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমাদের সাথে আসলে অতিথি হিসেবে কারা রয়েছেন ডক্টর শাহজাদা সেলিম আছেন আমাদের স্টুডিওতেই সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং অনলাইনে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মাসুদুল হাসান স্যার হৃদরোগ বিশেষজ্ঞ পরিচালক মেট্রোপলিটন লার্নিং ইনস্টিটিউট নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি তবে তার আগে প্রথমেই আমরা এটিএন বাংলার করোনা নিয়ে যে সবশেষ রিপোর্ট রয়েছে সেটি দেখে আসতে চাই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ গেল রোববার থেকে টানা চার দিন ধরে প্রতিদিন 7,000-এর বেশি মানুষের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় আরও 63 জনের প্রাণ কেড়ে নিয়েছে এ অদৃশ্য ভাইরাস পয়লা এপ্রিল থেকে 7 দিনেই মৃত্যু হয়েছে 401 জনের এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট 9,447 জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে আক্রান্তদের মধ্যে আগের মতোই ষাটোর্ধ্বদের মৃত্যুহার সবচেয়ে বেশি আর করোনা সংক্রমণে রাজধানী সহ ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড জোনের তালিকায় এরপরই রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম আরও উদ্বেগের বিষয় হচ্ছে করোনা আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা পাওয়ার সুযোগ দিন দিন একেবারে কমে আসছে সরকারি বেসরকারি মিলিয়ে রাজধানীর হাসপাতালে 3,500-এর মধ্যে খালি আছে মাত্র 428 বেড স্বস্তির খবর এখনও এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রায় 86 ভাগ মানুষই সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত প্রায় 6,60,000-এর মধ্যে সুস্থ হয়েছেন 5,61,000-এর উপরে মানুষ মইনুল হাসান এটিএন বাংলা ঢাকা প্রিয় দর্শক আপনারা দেখলেন একদম লেটেস্ট যে রিপোর্টটি আমরা আসলে একটু ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি আমরা একটু আমাদের অনলাইনে আমাদের সাথে সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যে স্যার আছেন প্রফেসর ডক্টর মাসুদুল হাসান স্যার আমি একটু তার কাছে যেতে চাই স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন একটু সাউন্ডটা আস্তে আস্তে আসছে আপনি জি এখন ক্লিয়ার স্যার এখন ক্লিয়ার স্যার প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি হঠাৎ করে কিন্তু এই যে সপ্তাহখানেক ধরে এক ধরনের মানে নতুনভাবে করোনার জোয়ার সৃষ্টি হয়েছে এক ধরনের লকডাউন আমরা দিয়েছিলাম কিন্তু সেটাও আর এই মুহূর্তে সেইভাবে কার্যকর না আমরা আসলে ঢাকা শহরের রাস্তাঘাটে দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো চলছে অফিস আদালত ঠিকঠাক মতো চলছে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আসলে ঠিক পথে আছি কি না আমরা কোভিড পরিস্থিতিতে ঠিক পথে বাংলাদেশ আছে কি না স্যার ধন্যবাদ আপনাকে ডক্টর সাব্বির এবং আমার সাথে আছেন সংযুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর পিএমএসইউ মাননীয় সহযোগী অধ্যাপক উনি আছেন ইমরান এবং সম্মানিত দর্শকবৃন্দ প্রথমেই আমি যে প্রশ্নটি আপনি করেছেন এটা খুব এই টাইমের খুব আলোচিত বিষয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে যে করোনার যে পরিস্থিতিটি এখন হয়েছে এবং একটা বিরাট আকারে সবাই অসুস্থ হচ্ছে আমার কাছে খবর আছে প্রতি ঘরে ঘরেই করোনা দ্বারা আক্রান্ত হচ্ছেন মানুষ আমি বলবো এই জিনিসটি কিন্তু যে লকডাউন সরকার দিয়েছে লকডাউনকে সবাইকে মান্য করা উচিত এবং সরকারের একার পক্ষে সম্ভব না লকডাউন দিয়ে কমপ্লিটলি জনগণকে সচেতন করা তাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে এবং জানতে হবে যে এই ডিজিজটি এটা ভয়াবহ আকার ধারণ করছে এবং করতে পারে ভবিষ্যতে এবং এটা আমরা এখন কিন্তু প্যান্ডেমিক স্টেজ না এটাকে আমি বলবো এন্ডেমিক স্টেজে আমরা আছি এটা খুব উপরের দিকে গ্রাফটি উঠবে এবং তারপরে নেমে যাবে এবং যেটা করতে হবে সেটা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছি এই সম্মানিত দর্শকদের আপনার এটিএন বাংলার এই হেলথ জাংশন থেকে যে এই সংক্রমণটা কিন্তু আপনারা যদি প্রথম সপ্তাহে আপনারা যদি যখনই আপনাদের একটু ইয়ে হবে একটু কাশি এখন যে নিউ যে ভাইরাসটি এসেছে এই ভাইরাসটি কিন্তু আগের মতো নাই সুতরাং কোনো নিঃশ্বাসের মধ্যেও কোনো মানে আপনার গন্ধও পাবেন স্বাদও পাবেন আপনার কোনো লুজ মোশনও হবে না হঠাৎ করে দেখা যাবে একটু খুশখুশে খুশখুশ করছে গলাটা একটু মৃদু মৃদু গায়ে ব্যথা সঙ্গে সঙ্গেই আপনাকে
কোভিড টেস্ট অথবা কোভিড টেস্ট না করে এখন যদি খুব কুইকলি আপনারা আপনাদের নিকটস্থ ডাক্তারের কাছে যান এবং ডাক্তারকে যদি প্রশ্ন করেন বা ডাক্তারের পরামর্শ নেন, কোনো ফেসবুকের পরামর্শ না নিয়ে, কোনো অনলাইনের পরামর্শ না নিয়ে সরাসরি আপনি নিজস্ব ডাক্তারকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় এই রোগটি কোনো কিছুই না। এটা যদি প্রথম সপ্তাহে আপনি এটাকে মানে ট্রিটমেন্ট নিতে পারেন আপনার সংশ্লিষ্ট ডক্টরের কাছ থেকে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ভালো হয়ে যাবেন। এবং দ্বিতীয় কথাটি আমি যেটা বলবো যে আপনারা সরকার লকডাউন দিল, আপনারা যদি মানে মোড়ে মোড়ে এসে আপনার গলিতে গলিতে আপনারা দাঁড়ায় যদি ওখানে জড়ো হন বা ধূমপান করেন বা মিক্সিং করেন বা বাসাতে কোনো দাওয়াত দেন বা বাসাতে কোনো মিটিংই করেন, তাহলে কিন্তু এটা কোনো লাভ হলো না, এটা আরও কিন্তু বেশি হবে। যখন একটা বাসার ভিতর থাকবেন তখন কিন্তু সেখানে ভেন্টিলেশনের প্রয়োজন আছে, দরজা জানলা খুলে দিবেন, ভেন্টিলেশনে থাকবেন, দরকার হলে ফ্যান ছেড়ে দিবেন বা এসি যখন চালাবেন তখন কিন্তু আপনার ঘরটা বদ্ধ হয় একটা কিছু, মানে আপনার বাইরের থেকে কোনো আপনার ভেন্টিলেশনের বন্দোবস্ত থাকতে হবে। এবং আপনারা যদি নিজের ঘরে আপনারা টেলিভিশন দেখলেন, আপনারা কথা বললেন, কারোর সঙ্গে মিক্সিং করলেন না, সরকারের লকডাউনটি 7 দিনভাবে সুন্দরভাবে আপনারা পালন করলেন, আমার মনে হয় 7 দিন এরপরে যদি না কমে 15 দিনের মধ্যে আপনারা লকডাউন যদি এক্সটেন্ড করে মাননীয় সরকার, তখন আপনারা সবাই সুস্থ হয়ে যাবেন। কিন্তু সুস্থ হওয়ার আগে আমি যে জিনিসটি বলবো সেটি আমি পরে আসছি, যে কীভাবে চিকিৎসা আপনারা নেবেন, যেই চিকিৎসাটির কথা আমি সর্বপ্রথম আমি ডিভিসি টেলিভিশনে আমি বাংলাদেশে বলেছিলাম যে আপনাদের গত মে মাসের ফার্স্ট উইকে এবং আমেরিকান টেলিভিশনগুলোতে যে এমন একটি ওষুধ আছে, এই ওষুধটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রথম সপ্তাহের মধ্যে ইউ উইল বি কমপ্লিটলি অল রাইট। এবং তারপরের থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যাকে, যখন প্রফেসর আবদুল্লাহকে এবং প্রফেসর তারেক আলমকে আমি বললাম যে প্রফেসর আবদুল্লাহ এবং তারেক আলম তখন একটা 60 জনের উপরে একটা রিসার্চ শুরু করলো, তার ক্লিনিক্যাল ট্রায়ালই বলতে পারেন বা কয়েকজনকে ভালো করলো। এবং যখন আবদুল্লাহকে বললাম তখন প্রফেসর আবদুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করলেন এবং তখন একটি মাত্র ওষুধ কোম্পানি যেটা ডেল্টা বানাতো স্ক্যাবো 6, তারপরে উনি অনেকগুলোকে করলেন বা পারমিশন দিলেন, এখন 20 থেকে 30 জন এখন ভ্যাকসিন থেকে শুরু করে সবাই বানায়। এবং এই ওষুধটি যে কত উপকারী আপনারা দেখেন, জননেত্রী শেখ হাসিনা ভ্যাকসিনের কথা বলেছিলেন প্রথম দিন, এখন পৃথিবীর মধ্যে আমরা নাম্বার 5 কান্ট্রিতে আসছি যে ভ্যাকসিনেশন হচ্ছে, 139টা দেশে কিন্তু ভ্যাকসিনেশন পায় নাই, এটা কিন্তু ডিউ টু দূরদর্শিতা অফ জননেত্রী শেখ হাসিনা, উনি কথা দিয়েছিলেন এবং উনি একজন কো মৃত্যু দেখতে চান না, ভ্যাকসিনটি এনেছেন উনি। আমার পরামর্শ হবে, আমি সুদূর আমেরিকা থেকে আমি প্রত্যেকটি জাতীয় টেলিভিশনে, বিশেষ করে জাতীয় টেলিভিশন কথাগুলোতে এবং এখানকে সবসময় পড়ে আসছি, এবং বাংলাদেশ তখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে প্রফেসর আবদুল্লাহ তখন এবং পাপন ভাইকে বলি এমপি, আমাদের মাননীয় এমপি, উনি কিন্তু অনুদান দিয়ে ICDDRB-তে একটি ক্লিনিক্যাল ট্রায়াল করার প্রফেসর তারেক আলমকে চিফ অ্যাডভাইজার করে, এবং সেখানে প্রমাণিত হয় এই ট্র্যাকটি। এবং এরপরে 22টি ইউনিভার্সিটিতে আমাদের হোল ওয়ার্ল্ডে, ইরাকের ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনিভার্সিটি ইন বাগদাদ এবং ইরান এবং অনেক জায়গায়, এটা অস্ট্রেলিয়ার মানাস ইউনিভার্সিটি থেকে শুরু হওয়ার পরে তৃতীয় টেস্টের পরে, এখন গত সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে December 27, 2020 আমেরিকার একটি সুনামগত ইউনিভার্সিটি যেটা ইস্ট ভার্জিনিয়া মেডিকেল সেন্টার, ওখানে যে আপনি পালমোনোলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ারের চিফ আছেন, সেই ডক্টর সে বলেছিলেন যে অনলি ড্রাগ ইজ আইভারম্যাকটিন এবং এটা ছাড়া কোনো উপায় নেই প্রথম সপ্তাহে। এবং এখন যেটা আমরা র্যামডিসেভির ইউজ করি, 6 বার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে প্রমোট করেছে, এমার্জেন্সি প্ল্যান করেছে, এখন কিন্তু আমি 1 ঘন্টা প্রতিদিন হাঁটি 7 days in a week,
একদম ব্রিস্ক ওয়াকিং করি, এরপরেও না আমার খাবার 2 ঘন্টা পরে না 10-11 এর মধ্যে উঠানামা করছে। তো আমাকে কি ওষুধ শুরু করতে হবে কিনা? স্যার যদি একটু উত্তরটা দিতেন। জি, ওনার যেটা হয়েছে, উনি কিন্তু আসলে ডায়াবেটিসের রোগী এবং একই সাথে ওনার ওজনও বেশি আছে, ওবেসিটি আছে। তো উনি চেষ্টা করেছেন, এটা কিন্তু বাংলাদেশে অনেক রোগী চেষ্টা করেন, যে আসলে শুধু উনি না, আমরাও কিন্তু প্রথমে বলি যে ডায়াবেটিসের অনেক রোগী কিন্তু ওষুধ ছাড়া ওজন নিয়ন্ত্রণ সহ রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ সম্ভব হয়, কিন্তু উনি কিন্তু পারছেন না। সেটা কিন্তু ওনাদের রক্তের গ্লুকোজের মাত্রা দেখেই বোঝা গেল। সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু অবশ্যই ওষুধ শুরু করতে হবে, কিন্তু খাদ্য তালিকাটা কতটুকু কীভাবে মেনে চলছেন এটা একটু দ্বিধা থেকে গেল। কারণ ওনার এখন প্রায় 11-12 কেজি ওজন অতিরিক্ত আছে, সেটা কমাতে হবে। সেটা কমাতে গেলে ওনার প্রতিদিন 1200 কিলো ক্যালোরির মতো এরকম একটা খাবার প্যাটার্নে ওনাকে যেতে হবে, সেটা মেনে চলতে হবে। উনি বললেন যে উনি নিয়মিত হাঁটছেন, এটা একটু ভালো অবশ্য অবস্থা, সেটি করে এবং তারপরে ওনাকে ওষুধ শুরু করতে হবে। সাধারণত মেটফরমিন জাতীয় ওষুধ শুরু করা হয়, তবে এই ক্ষেত্রে আমার মনে হয় কোনো একজন চিকিৎসককে সরাসরি দেখিয়ে কমপ্লিট প্রেসক্রিপশনটা নেওয়া ভালো হবে। জি, প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। স্যার, আমরা আসলে যে টপিক ফিক্স করেছি, যেহেতু করোনা একদম প্রাদুর্ভাব আবার নতুন করে শুরু হয়েছে, সো ডায়াবেটিক রোগীদের জন্য রোজায় করণীয় কী এবং হচ্ছে করোনার বর্তমান পরিস্থিতি, আমাদের সাথে তো একজন অতিথি স্যার আছেন, প্রফেসর ডক্টর মাসুদুল হাসান স্যার, আমরা স্যারের কাছ থেকে করোনা বিষয়ক কিছু সাজেশনস নিব। আপনি একটু যদি বলেন যে এই যে রোজা আসছে আর সপ্তাহখানেক পরে, এই যে রোজার মধ্যে ডায়াবেটিক পেশেন্ট আসলে মানে কী কী বিষয় খেয়াল রাখবে তারা? জি, এটি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা ডায়াবেটিস রোগীর চিকিৎসা করি আমরা কিন্তু অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। কারণ হলো যে চেঞ্জগুলো, পরিবর্তনগুলো করতে হবে ওষুধে এবং জীবনযাপনে, সেটা কিন্তু রোজার 1-2 দিন আগে এসে সম্ভব নয়। সেজন্য যতগুলো সারা পৃথিবীতে অথরিটি আছে যারা গাইডলাইন তৈরি করে, তারা কিন্তু বলছেন যে 3 মাস আগে কমপক্ষে যদি আমরা কার্যক্রম শুরু করতে পারি, একজন ডায়াবেটিস রোগী রোজা রাখবেন এবং নিরাপদে রোজা রাখবেন সেটি নিশ্চিত করার জন্য, তাহলে খুব ভালো হয়। কারণ এর মধ্যে কন্ট্রোল ভালো না থাকলে ভালো করার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়ার সময় আছে, কিন্তু এখন আমরা প্রায় 6-7 দিন সময় হাতে পাচ্ছি। এর মধ্যেও যাদের অবস্থা জানা নেই তাদের দয়া করে অবস্থাটা জেনে নেবেন। জানবেন মানে ওনার রক্তে গ্লুকোজের মাত্রাটা কেমন, সেই ক্ষেত্রে 3 মাসের গড় দিটি HbA1c সেটা সবচেয়ে ভালো, এবং খাবার আগে খাবার পরে রক্তের গ্লুকোজ, এবং একই সাথে অন্য যে জটিলতাগুলো ডায়াবেটিস রোগীতে থাকার সম্ভাবনা বেশি, যেমন কিডনির অবস্থা কেমন, হৃদরোগ আছে কিনা, রক্তের কোলেস্টেরল কেমন আছে, লিভার যকৃতের অবস্থা কেমন, এগুলো কিন্তু জেনে নিতে হবে। জেনে নিয়ে জানতে হবে, এই কারণে যে যাদের ওই জটিলতাগুলো যত বেশি তার রোজা রেখে সম্ভাবনা বা রোজা রেখে অন্য সমস্যা হবার সমস্যাগুলো একটু পরেই বলছি, সেগুলোর ঝুঁকি অনেক বেশি। যার এই জটিলতা যত কম তার ক্ষেত্রে কিন্তু নিরাপদে রমজান মাসে রোজা রাখার সম্ভাবনা তত বেশি থাকবে। এখন রোজা নিয়ে ভাবনার আরেকটা বড় কারণ হলো ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস চিকিৎসার মূল ভিত্তিটা হবে উনি দিনে 6 বার খাবেন, গড়ে 3 ঘন্টা পরপর খাবেন। কিন্তু রোজা রাখলে তো ওনাকে এবার প্রায় 14-15 ঘন্টা সময় না খেয়ে থাকতে হবে, তাহলে একটা সাংঘর্ষিক অবস্থা। কিন্তু তাহলে এর মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলে রোজা রেখে যেন উনি কিভাবে খাবারটা খেতে পারে সেটা আমরা শুনবো স্যার আপনার কাছ থেকে। আমরা একটা ফোন কল নিয়ে আসতে চাই। অবশ্যই দর্শক, আসসালাম আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার নাম নাম পরিচয়? আমি মাহমুদুল হাসান হাসান স্যারের কাছে একটা প্রশ্ন করব। আমার হাত একটু সমস্যা দেখা দিচ্ছে। জি মাসুদুল হাসান স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? গোপালগঞ্জে আমার বাড়ি, আমি আপনাদের প্রোগ্রামটা দেখে স্যারের কাছে প্রশ্ন করেছিলাম যে আমাকে কয়েকটা ওষুধ দিচ্ছেন স্যার, ডাক্তার সাহেব উনি দিচ্ছেন ইকোস্প্রিন, ডিসলল, আর হাটের জন্য বাইজেরান অথবা অরবাপিন, আর আবাস, আর নিডোকার। এখন আমি ওষুধগুলা স্যারের কাছে প্রশ্ন করবো, টেস্ট আমি করাইনি, কিন্তু ওষুধগুলা কি খেতে পারি? জি মাসুদুল হাসান স্যার, আপনি কি প্রশ্নটি শুনেছেন? আমি শুনেছি। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নটি ফরিদপুরের গোপালগঞ্জের কোটালিপাড়া ঘর থেকে। আপনি যে ডক্টরকে যে সম্মানিত হৃদরোগ বিশেষজ্ঞ দেখিয়েছেন
এবং আমি মনে করি যে উনি ঠিক ওষুধগুলি আপনাকে দিয়েছেন এবং ওষুধগুলি আপনাকে কন্টিনিউ করতে হবে জি আনটিল আপনার টেস্টগুলো না হচ্ছে ওষুধগুলো আপনি কন্টিনিউ করে নো প্রবলেম জি ডক্টর মাসুদুল হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আমরা এবার একটু শাহজাদা সেলিম স্যারের কাছে আবার ফেরত আসতে চাই আমরা কথা বলছিলাম হচ্ছে আসলে যে খাবার যে ফুড প্যাটার্ন রমজান মাসে আসলে অল্টার্ড হয়ে যায় পুরো এগারো মাস একরকম হঠাৎ করে এক মাসের জন্য এক আরেক ধরনের ফুড প্যাটার্নের মধ্যে আমরা চলে যাই সো এই যে সময়টাতে আমরা কীভাবে আসলে এটা অ্যাডজাস্ট বা মেনটেন করতে পারি এটা প্রসঙ্গটা এই জন্য ভাবছি যে দীর্ঘ সময় না খেয়ে থেকে সবচেয়ে বড় ঝুঁকি যেটা হতে পারে রক্তের গ্লুকোজ কিন্তু অনেক কমে যেতে পারে হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া বিশেষ করে বিকালবেলা বা সন্ধ্যার আগে আগে তাহলে এটাকে কিন্তু থামাতে হবে তাহলে রোজার সময় টার্গেটটা কিন্তু অন্য সময়ের মতো নয় অন্য সময় ডায়াবেটিসের সকল রোগীকে বলা হচ্ছে যে আপনার গ্লুকোজ এই মাত্রার মধ্যে রাখেন আর রোজার সময় টার্গেট হলো আপনার গ্লুকোজ একটু উপরে থাকুক কিন্তু হাইপো হবে না তাহলে কিন্তু রক্ষণাত্মক ভূমিকা চলে যেতে বাধ্য হচ্ছে কারণ এই হাইপোগ্লাইসেমিয়া রোগীর মৃত্যুর কারণ হতে পারে তাহলে সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে যে রাতের বেলাটা খাবারটা কিছু বেসিক পরিবর্তন করতে হবে তো বটেই কিন্তু একটা জিনিস নিশ্চিত করতে হবে যে উনি তিনবার খাবেন একটা সেহরি একটা ইফতার এবং ডিনারটা অবশ্যই করবেন মধ্যবর্তী সময় অনেকেই করেন কি ইফতারের সময় প্রচুর খান সেহরির সময় মোটামুটি খান কিন্তু মাঝখানে খাবারটা বাদ দেন তাতে হয় কি দিনের বেলা যদি আমরা ধরি দিন তত আগাচ্ছে রক্তের গ্লুকোজ তত কমছে ইফতারের আগে এসে সর্বনিম্ন থাকে ইফতারের প্রচুর খাবে অনেক বেড়ে যাবে দুটাই কিন্তু ঝুঁকিপূর্ণ রক্তের গ্লুকোজ কমে যাওয়া এবং দ্রুত বেড়ে যাওয়া দুটাই ডায়াবেটিস রোগীর জন্য খারাপ তাহলে ইফতারে খাবেন যথেষ্টই খাবেন কিন্তু অত বেশি নয় এটা কিছুটা রেখে দিবেন যেটা ডিনারে খাবেন তাহলে এই যে গ্লুকোজটা অনেক বেড়ে যায় তো সেটা অনেক বাড়বে না এক দ্বিতীয় হলো মাঝখানে যে লম্বা সময় না খেয়ে থাকবেন রাতের বেলাতেও সেই ঝুঁকির সম্ভাবনাটা কমে গেল আরেকটা জিনিস হলো যে বিশেষ করে এই সময়টাতে ধরেন আপনি যে এই বৈশাখ মাসে রোজা শুরু হচ্ছে তীব্র গরম থাকবে আর্দ্রতা বেশি থাকবে ঘামের প্রবণতা অনেক বেশি থাকবে তাহলে ডিহাইড্রেশন পানি শূন্যতা ঝুঁকি অনেক থাকবে তাহলে দিনের বেলাতে উনি কিছুই খাবেন না কোনো পানিও গ্রহণ করতে পান করতে পারবেন না তাহলে কি হবে ডিহাইড্রেশন হতে হয় তাহলে রাতের বেলাতে কিন্তু সেটাও মাথায় রেখে আমাকে খেতে হবে তাহলে যদি একজন অন্য কোনো ঝুঁকি নেই এমন একজন ডায়াবেটিস রোগীর কথা ভাবি ওনাকে কিন্তু কমপক্ষে 3 লিটার পানি জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে এই সময় তাহলে কি অবশ্যই রাতের বেলাতেই করতে হবে সেটার কিন্তু টেকনিক আছে যেমন ধরেন ইফতারের সময় যদি উনি সাধারণ শরবত এবং এখানে কিন্তু চিনি দিয়ে শরবত অ্যাভয়েড করাটাই ভালো হবে কারণ দ্রুত রক্তে গ্লুকোজ বেড়ে যাবে পানি খেতে পারেন লেবু দিয়ে খেতে পারেন যদি কেউ চিনি দেন খুব সামান্য এবং এখানে একটা সুবিধা আছে অন্য সময় জুসের ক্ষেত্রে হ্যাঁ আমি সেটাই এখানে এটাই বলছিলাম যে অন্য সময় কিন্তু আমরা ডায়াবেটিসের রোগীদেরকে ফ্রুট জুস খেতে নিষেধ করেন কিন্তু এই সময়ে সে যেহেতু আমার একই সাথে কিছুটা গ্লুকোজ দরকার কিছুটা জলীয় খাদ্য দরকার তাহলে সেটা কিন্তু উনি ফ্রুট জুস খেলে পেতে পারেন কিন্তু ফ্রুট জুসের ক্ষেত্রে সতর্কতা হলো বাসায় বানানোটা সবচেয়ে ভালো বাজার থেকে কেনাটা কারণ এখানে অনেক রকম প্রিজারভেটিভ থাকে যেটা সুস্বাস্থ্যকর কিনা সেটা নিয়ে সন্দেহের যথেষ্ট সুযোগ আছে আর বাংলাদেশের একটা ট্রেডিশনাল যেমন জিলাপি খাওয়ার প্রবণতা বেশি ইফতারে খেজুর খাওয়ার প্রবণতা বেশি দুটাই কিন্তু খুব সীমিত আকারে কেউ যদি জিলাপি খান তাহলে এক টুকরা হবে তাহলে আর খেজুর বাদ দিতে হবে কেউ যদি খেজুর খান একটা বা দুইটা তাহলে জিলাপি বাদ দিতে হবে সীমায় বা শরবত অনেকে খেতে পায়েস খেতে চান তাহলে যদি আপনি জিলাপি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওরা কিন্তু যে কোনো একটা খেয়ে গ্রহণ করতে হবে একাধিক হওয়া যাবে না বেগুনি পেঁয়াজি কিন্তু ইফতারের সাথে একবার অঙ্গাঙ্গিভাবে জড়িত সেগুলোও আপনাকে সীমিতভাবে খেতে পারবে কিন্তু অনেক খাওয়ার সুযোগ নেই তাহলে আবার অনেকেই করছেন কি যে প্রচুর খেয়ে ফেলছেন তারপরে উনি আর হয়তো অনেকে নামাজ পড়তে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তাহলে এতটা খাওয়া ঠিক হবে না না খেয়ে বরং আমি আবারও বলছি আগেরটা রিপিট করছি যে আপনি কিছুটা খান কিছুটা রাখেন যে ডিনারটা অবশ্যই করবেন তাহলে একবারে বেশি খাবারটা কিন্তু রক্তে গ্লুকোজ যত বাড়াবে তত ঝুঁকি তৈরি হবে সেটা কিন্তু কম আবার সুযোগ হবে ডক্টর শাহজাদা সেলিম আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় এখন তো আসলে অনেক মাধ্যম বিজ্ঞাপনের আমরা দেখে থাকি যে ডায়াবেটিক রোগীদের জন্য মিষ্টান্ন জাতীয় যেসব খাবার তারা বলছে এসব ডায়াবেটিক রোগীদের জন্য স্পেশালি প্রস্তুতকৃত যাতে ওই লেভেলের সুগার নাই আসলেই কি নাই দুইটা পরিপ্রেক্ষিত আছে একটা হলো যে ডায়াবেটিস রোগীর জন্য গ্রহণযোগ্য আর্টিফিশিয়াল সুইটেনার জি বাংলাদেশে যেমন আমরা যদি বলি যে কিছু কিছু ব্র্যান্ডেরও আছে নাম বলছি না তো সেগুলো কেউ ট্যাবলেট হিসেবে চায়ের সাথে খাচ্ছে কেউ পায়েসের সাথে খাচ্ছে তারা এগুলো খাচ্ছে জি তো এগুলো নিয়ে এখন খুব স্পষ্ট আমাদের মতামত আমাদের নয় শুধু সারা পৃথিবীর সবচেয়ে বড় যারা গাইডলাইন তৈরি তাদের সকল মতামতে ডায়াবেটিস রোগীর জন্য সেটি সরাসরি কোনো ক্ষতি করবে না কিন্তু ডায়াবেটিস রোগীর যে জীবনযাপন পরিবর্তন সেটাকে বাধাগ্রস্ত করবে তাহলে এটি রোগী খাবেন না এক নম্বর কথা দুই নম্বর হলো যদি মিষ্টান্ন গ্রহণ করেন শুধু ওই আর্টিফিশিয়াল সুইটেনারটা দিয়ে তাহলে বাকি যে উপাদান আছে সেগুলো কিন্তু রক্তের গ্লুকোজ বাড়াবে
কেউ যদি নিজে থেকে পরীক্ষা করতে চান যে উনি এই ডায়াবেটিস রোগীর মিষ্টি খেলেন, খাবার আগে একবার গ্লুকোজ মেপে দেখবেন, খাবার দুই ঘন্টা পরে মেপে দেখবেন, অনেক বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু তাকে আকৃষ্ট করার জন্য একটা বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন হতে পারে। সো আলটিমেটলি এটা ইটস এ অ্যাডভার্টাইজমেন্ট, নাথিং এলস, কোনো সুস্বাস্থ্যকর নয়। জি, আমরা উত্তর পেয়েছি। প্রিয় দর্শক কেউ, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে বলছিলাম। জি দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। তিমিরকান্তি বিশ্বাস, আমরা এই কোশ্চেনের অ্যানসার দুজন স্যার আমাদের সাথে আছেন, আমরা তাদের কাছ থেকে আসলে এক্সপেক্ট করব। ডক্টর মাসুদুল হাসান স্যার, একটা যদিও কোশ্চেনটা একটু উইয়ার্ড, বাট তারপরে যে কপালে কোথাও যদি করোনা লেগে যায়, ওনার প্রশ্ন হচ্ছে এটা কি হেঁটে হেঁটে নাকে বা হচ্ছে মুখ দিয়ে ঢুকতে পারে কিনা, মানে কেউ হাঁচি কাশি সামনে থেকে দিল, সো করোনার ভাইরাসটা হয়তো তার শরীরের কোনো জায়গায় টাচ করলো, এরপর কি করোনা কোনোভাবে মুভমেন্ট করতে পারে কিনা, স্যার যদি অ্যান্সারটা দিতেন। ধন্যবাদ সম্মানিত দর্শক, এবং ধন্যবাদ সঞ্চালক, এবং ধন্যবাদ আমাদের সাথে আছেন অধ্যাপক সেলিম সাহেব। এবং যে প্রশ্নটি করেছেন, যে কেউ যদি হাঁচি দেয়, মনে করেন কপালে লাগলো কি কাপড়ে লাগলো, তো আপনার কিন্তু ওখান থেকে আপনার করোনাটা শরীরের ভিতরে ঢোকার কোনো চান্স নাই। তবে কী করতে হবে, করোনাটা ঢুকে হচ্ছে আপনার এই যে নাকের দুটো, এই যে দেখছেন নিঃশ্বাস নিচ্ছি বা মুখ, এই দুটি দিয়ে ঢুকে, এবং আজকাল বলছে চোখের ভিতর দিয়ে ঢুকতে পারে। সুতরাং আপনারা তো মাস্ক ইউজ করবেন, এবং চোখের ভিতর চশমা থাকবে অথবা ফেস শিল্ড থাকবে। আর যদি কেউ হাঁচি দেয়, সেই হাঁচিটা যদি করোনা যদি জলীয় বাষ্প যদি কাপড়ে বা কপালে লেগে থাকে, ওটা অটোমেটিক্যালি উইদিন হাফ এন আওয়ার টু 45 মিনিট ড্রাই হয়ে যাবে। কিন্তু বাসায় গিয়ে আপনি ওই কাপড়টি আর পরবেন না, ওটাকে আলাদা রাখবেন, ওটাকে ধুয়ে ফেলবেন। জি ধন্যবাদ, ওয়ে ইউ ক্যান সেভ ইওর লাইফ। ধন্যবাদ ডক্টর মাসুদুল হাসান। আমরা মাসুদ স্যার আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আজকে থেকে কিন্তু বাংলাদেশে কোভিশিল্ড যে ভ্যাকসিন আমরা আসলে নিচ্ছিলাম এতদিন ধরে, আপনি নিশ্চয়ই জানেন যে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা, সেটার সেকেন্ড ডোজ আজকে থেকে কিন্তু শুরু হয়েছে। যারা ফার্স্ট ডোজ নিয়েছিলেন তারা আসলে সেকেন্ড ডোজটা পাচ্ছেন। আপনি আবার এই যে এই ভ্যাকসিনের সফলতাটা আসলে কিরকম, বাংলাদেশের প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে বাংলাদেশ ভ্যাকসিন কতটুকু সফল হবে? ধন্যবাদ ডক্টর সাব্বির। আমি ভ্যাকসিনের কথাটা আমেরিকার সাথে একটু তুলনা করি, তারই বাংলাদেশের লোকরা ভালো বুঝতে পারবে। জি স্যার, ভ্যাকসিনটি কিন্তু খুবই কার্যকর, প্রত্যেকই ভ্যাকসিনেশন নিতে হবে। কারণ এই ভ্যাকসিনটি দেওয়ার পরে তিনটি জিনিস কমে যাবে। একটি হচ্ছে আপনি আক্রান্ত হলেও সেটা সিভিয়ারিটি কমে যাবে, আপনার হসপিটাল অ্যাডমিশন কমে যাবে, আপনার আইসিইউতে দৌড়াদৌড়ি কমে যাবে, আপনার মৃত্যুর যে সংখ্যাটা সেটা 95% আপনাকে কমাবে সেকেন্ড ডোজ দেওয়ার 2 থেকে 4 সপ্তাহ পরের থেকে। ইউ উইল বি সেভ, বাট আবার শুনলে ওইরকম বুঝলে হবে না যে আমি সেকেন্ড ডোজ নিয়ে নিয়েছি আমি কিন্তু আই এম সেভ। নো, আপনাকে মাস্ক পরে থাকতেই হবে, এবং সেকেন্ড ডোজটা নেওয়ার প্রত্যেকেই আপনারা নেবেন। আর বাংলাদেশে যে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ড, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যাকসিন অফ দ্য ওয়ার্ল্ড। কোনো ভ্যাকসিনই কিন্তু কেউ বলতে পারে না আজ পর্যন্ত যে আমার এটা ভালো ওটা খারাপ। আমেরিকাতে যে তিনটি দেওয়া হচ্ছে, যেরকম ফাইজার, মডার্না এবং আপনার জনসন জনসন সিঙ্গেল ডোজ, অ্যাস্ট্রাজেনিকা কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে যে অ্যাস্ট্রাজেনিকা লন্ডনে ওরা কিন্তু আমাদের বাংলাদেশে দিচ্ছে ফার্স্ট ডোজের পরে 2 মাস পরে সেকেন্ড ডোজ, এবং তাতে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যাবে এবং খুব ভালো। আমাদের এখন বলা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনটি এতই ভালো যে এটা যদি 3 মাস পরে দেওয়া হয় সেকেন্ড ডোজ, ইট উইল গো মোর পাওয়ারফুল দ্যান দ্য সেকেন্ড দ্যান দ্য সেকেন্ড। স্যার আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে এই যে 2 মাস 3 মাস যে এই যে ইন্টারভাল টাইমটা, এই 3 মাসের আগে যারা ফার্স্ট ডোজ নিয়েছি, যেমন আমি ফার্স্ট ডোজ নিয়েছি কিন্তু এখনো সেকেন্ড ডোজ নেইনি, এই সময়ের মধ্যে আমি আসলে কতটুকু ইমিউন অবস্থায় আছি এই ইন্টারমিডিয়েট টাইমটাতে? ওকে ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট ডোজ নেওয়ার পরে আপনার আফটার ফার্স্ট ডোজ ভ্যাকসিনের এফিকেসিটা যেটা এখন প্রমাণিত এবং প্রুফ 70-80%। ওকে, যে আপনি আফটার সেকেন্ড ডোজ ইট উইল বি আফটার সেকেন্ড উইক আর থার্ড উইক, আমি বলেছি আর ফোর্থ উইক 90-95। এখন প্রশ্ন আছে যে 90-95 আপনি কিভাবে বললেন ক্লিনিক্যাল টেস্ট? নো,
এটা ক্লিনিক্যালি প্রমাণিত হচ্ছে যে ভ্যাকসিনটি যেমন আমেরিকাতে যেভাবে শুরু হয়েছিল এখন কিন্তু অলরেডি হোল আমেরিকাতে সেকেন্ড ডোজ দেওয়ার সংখ্যা হচ্ছে অলরেডি 32% এবং প্রেসিডেন্ট বাইডেন উনি বলেছেন বিফোর 4th July উনি মে মাস থেকে জুন মাসের মধ্যে 60-70% ফর হার্ড ইমিউনিটি। বাংলাদেশের ব্যাপার আমি বলবো, বাংলাদেশ এখন খুব ভালো জায়গায় আছে, কারণ বাংলাদেশে যদি আমরা 20% করতে পারি ভ্যাকসিনেটেড, মানে আফটার সেকেন্ড ডোজ 20%, কারণ বাংলাদেশে হার্ড ইমিউনিটি অনেক আগেই অনেকের হয়ে গিয়েছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট যেটা ওটা করে দেখতে হবে কত পার্সেন্ট, আমার মনে হয় 20-35% হারে 20% + 20% যদি আমরা ভ্যাকসিনের মাধ্যমে 20-30% ইমিউনিটি আসলে অ্যাচিভ করতে পারি তাহলে অটোমেটিক্যালি হার্ড ইমিউনিটি চলে আসবে বাংলাদেশে, কারণ বাংলাদেশে একে তো যুবক সম্প্রদায় বেশি আর তার উপরে ভালনারেবল পেশেন্টের সংখ্যা অনেক কম, আর তার উপরে এখন কিন্তু আরেকটা জিনিস আমি ওয়ার্নিং দেওয়া যাচ্ছি এই টেলিভিশনের থ্রুতে যে আমেরিকাতে দেখা যাচ্ছে 20-40 বছর খুব বেশি ভাবে আক্রমণিত হচ্ছে নিউ ভাইরাসটিতে, এবং যেটাতে মনে হবে খুশখুশে কাশি আছে, গায়ে একটু মৃদু মৃদু ব্যথা, 5-6 দিন কিন্তু খুব ভালো থাকে, 7 days যে তাদের অক্সিজেন স্যাচুরেশন সাডেন ফল করে 81-61% চলে আসছে, এবং তাতে অনেকে আইসিইউতে যাচ্ছেন, এবং তাতে কি হচ্ছে তাতে দুজন বাংলাদেশি যুবক মারা গেছেন এখানে। সুতরাং আমি বাংলাদেশে বলবো যে আগে সাবধান হতে হবে প্রফেসর, প্রথম উপসর্গ দেখা দিলেই উইদিন 7 days you have to go to your personal doctor, not through the Facebook or telephone or Zoom to your doctor, sir, and take ivermectin. স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা আমাদের সময় একদম শেষের পথে, প্রফেসর ডক্টর মাসুদুল হাসান স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটু ডক্টর শাহজাদা সেলিম স্যারের কাছে যেতে চাই। স্যার ডায়াবেটিক পেশেন্টদের আসলে মানে স্পেসিফিক যদি বলেন, আমাদের সময় একদম লাস্টের 2 মিনিটের মতো আছে, যদি বলেন যে আসলে কীভাবে থাকলে এই সময়টাতে রোজা রেখেও তারা সুস্থ থাকতে পারবে? প্রথমত হলো যে সকল ডায়াবেটিসের রোগী কিন্তু রোজা রেখে ঝুঁকি থাকবে, যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকবে, তাহলে কমাবার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে যদি ডায়াবেটিস নিয়ে রোজা রাখছেন তাদেরকে যদি 3 ভাগে ভাগ করি, এক ভাগে ট্যাবলেট খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করছেন, আরেক ভাগে হলো যে যারা ইনসুলিন নিচ্ছেন, আরেক ভাগে অন্যান্য জটিলতা আছে, তাহলে যারা ট্যাবলেট দিয়ে ভালো কন্ট্রোলে আছেন তাদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা কম। সেক্ষেত্রেও যেটা করতে হবে ট্যাবলেটটি কিছুটা ক্ষেত্রে কমাতে হতে পারে, একজন চিকিৎসকের শরণাপন্ন হতে। আমি ছোট্ট করে একটু মাঝখানে কোশ্চেন করতেছি যে এই যে ইনসুলিন নিলে রোজা চলে যায় ভেঙে যায় এই টাইপের যে একটা ফেক ধারণা আছে সেটা আপনি একটু যদি বলে দেন। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, দুইটা জিনিস আছে এখানে, একটা হলো যে কেউ যদি রোজা রেখা দিনের বেলা তো ইনসুলিন নেয়, রোজা ভাঙার কোনো কারণ নয়, সারা পৃথিবীতে সকলেই সম্মত। এবং দ্বিতীয় হলো যে ডায়াবেটিসের কোনো রোগী দিনের বেলা গ্লুকোজ মাপলেন গ্লুকোমিটার দিয়ে, এটাও কিন্তু রোজা ভাঙার কোনো কারণ, রক্ত পয়েন্ট ব্লাড সুগার মাপলেন যে ওনাকে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়ে দিতে পারে, সেটা মাপতে হবে, না মেপে তার দেখতে পারবেন না, তাহলে এটা যদি কেউ মেপে নেন এটা কিন্তু রোজা ভাঙার কোনো কারণ নয়, তাহলে এটা কোনো দ্বিধা থাকার কোনো দরকার নেই এখন। থ্যাংক ইউ, ক্লিয়ার। তারপরে আরে হলো যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু রক্তে গ্লুকোজ কমে যাওয়ার সম্ভাবনা আরও বেশি, সেক্ষেত্রে আমরা যেটা করি যদি কেউ একবার ইনসুলিন নেয় সেটাও মাত্রা কমিয়ে দেই, দুবার নিলে সকালেরটা ইফতারের সময় নেবে আর রাতেরটা সেহরিতে নেবে, অর্ধেক পরিমাণ নেবে। এখন যাদের সবচেয়ে বড় ওয়ার্নিং বা যাদের সতর্ক রিস্কি জোনে যারা, সেটা হলো যে কিডনি ফাংশন যত বেশি খারাপ উনি তত ঝুঁকিতে আছেন, সেই ক্ষেত্রে যে স্টেজ করা হয় স্টেজ 3-র পরে দেখে রোজা রাখা খুবই ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে যদি কেউ কোনো রোগী খুব বেশি আগ্রহী হন বা করবেনই এরকম হয় সেক্ষেত্রে আমরা ওষুধ খুব বেশি কমিয়ে ফেলি, কিন্তু যাদের এই গত কয়েক সপ্তাহের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রে রোজা রেখে আবার আরেকটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তার মানে কি এই যে গ্রুপটা যারা রয়েছে এই গ্রুপের কারা কারা রোজা রাখতে পারবে না একটু স্পেসিফিক? সেটাই বলছি, যাদের স্টেজ 4 এবং তার পরবর্তী অবস্থায় আছে কিডনি ফাংশন, খুব সাম্প্রতিককালে হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল, অথবা রক্তে গ্লুকোজ অনেক বেশি হয়ে হাসপাতালে গিয়ে সেবা নিতে হয়েছে, অথবা যাদের হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলেও টের পান না, এবং যারা গর্ভধারণ করেছেন, এই গ্রুপ রোজা রাখার জন্য টোটালি আনফিট আনফিট, এবং তারা যদি রোজা না রাখে তাহলে না ধর্ম কিন্তু বাড়াবাড়ি করছে না, কিন্তু অনেকে চান এর মধ্যেই রাখতে, সেক্ষেত্রে একটু সাবধান, একটু না অনেক বেশি পরিমাণে সাবধানতা প্রয়োজন হবে। ডক্টর শাহজাদা সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সাথে প্রফেসর ডক্টর মাসুদুল হাসান স্যার ছিলেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশন এখানে শেষ করতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।